আসসালামু আলাইকুম সকলকে। আমি এই ভিডিওতে আপনাদের সাথে আজকে যে সাজেশন শেয়ার করব, এই সাজেশনটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনারা খুব সহজে 15+ পেতে পারবেন। এবং আমি এটা কিভাবে জাস্টিফাই করেছি, এটা আমি জাস্টিফাই করেছি এই সাজেশনের কন্টেন্টগুলো থেকে। প্রিভিয়াস বিসিএসে কত নাম্বার এসেছে আপনারা দেখেন, 16 নাম্বার, 44তমতে, 43তমতে 17, 40তমতে 18, 38তমতে 19, 37তমতে 18, বাকিগুলোতে আপনারা দেখতেছেন 13, 14, 11। অর্থাৎ আপনারা খুব সহজে এই আমার আজকের ভিডিওতে দেখানো কন্টেন্টগুলো দেখে যদি আন্তর্জাতিক বিষয়গুলির প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আপনারা খুব সহজে 15+ নিশ্চিত করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে দেখি যে প্রশ্নটা আমরা প্রথমে অ্যানালাইসিস করি। প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখব যে বিসিএস এর পিএসসির যে সিলেবাস, যেটা প্রদত্ত সিলেবাস, সেখানে 5টা টপিক আছে, 5টাতে প্রতিটা থেকে 4টা করে প্রশ্ন, 4, 5, 20 এভাবে আসার কথা, কিন্তু এটা ফলো করা হয় না আপনারা সবাই জানেন। সো আমি কন্টেন্টগুলোকে এই 9টা ভাগে ভাগ করছি। এর মধ্যে প্রথম ভাগে আমি রাখছি বৈশ্বিক ইতিহাস এবং সভ্যতা, তারপরে আন্তর্জাতিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, তারপর ভূ রাজনীতি, যুদ্ধ বিপ্লব, অপারেশন প্রতিরক্ষা, চুক্তি, সনদ, সম্মেলন, পরিবেশগত ইস্যু, কূটনীতি, জাতিসংঘ এবং বিভিন্ন রাজনৈতিক জোট সংস্থা, আর একটা হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। এবং 35 থেকে 44তম বিসিএস এ সর্বনিম্ন কত নাম্বার থেকে সর্বোচ্চ কত নাম্বার আসছে এই জিনিসটা আমি নোট ডাউন করছি। যেমন 1 নম্বর টপিক থেকে লোয়েস্ট 0টা, হায়েস্ট 3টা আসছে, এখানে লোয়েস্ট 1টা, হায়েস্ট 4টা, এভাবে প্রত্যেকটা আমি অ্যানালাইসিস করছি। আপনারা খেয়াল করেন যে টোটাল, ইন টোটাল কোনটা থেকে সবচেয়ে বেশি আসছে। যেমন 2 নম্বর যে টপিক আঞ্চলিক ব্যবস্থা, এখান থেকে 35 নম্বর, যুদ্ধ বিপ্লব, চুক্তি, সনদ, এগুলো থেকে 13, 17, 17, জাতিসংঘ থেকে 28 মার্ক আসছে, রাজনৈতিক জোট সংস্থা, অর্থনৈতিক জোট, এগুলো থেকে 32 নম্বর। সো আমি এইভাবে অ্যানালাইসিস করছি এবং এইভাবে ইম্পর্টেন্টগুলো আগে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এবার আমরা দেখব যে প্রত্যেকটা টপিকের উপর যেগুলো কোন তাহলে কোন জিনিসগুলো আমরা দেখবো, একটা একটা করে আমি এখন স্টার্ট করব এবং ওগুলো থেকে কত নাম্বার করে আপনি কভার করতে পারবেন। প্রথমে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা। আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে আপনি যদি দেখেন, আমি আপনাকে বলবো শুধুমাত্র আপনি এই দেশগুলো দেখবেন। কোনটা কোনটা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ইউক্রেন, ভারত, চীন, জার্মানি, জাপান, কোরিয়া উপদ্বীপ এবং মধ্যপ্রাচ্য। শুধুমাত্র এই কয়টা দেশ থেকে আপনি দেখেন বিগত বিসিএসগুলোতে কেমন প্রশ্ন আসে। 35তমতে 9টা দেখেন, 38তমতে 9টা আপনি দেখেন, 44তমতে 8টা, 43তমতে 6টা দেখেন, এখানে 44তমতে 6টা, 37তমতে 5টা, এছাড়া 4টা 4টা করে আসছে। অর্থাৎ শুধুমাত্র এই কয়টা দেশ যদি আপনি সুন্দর মতো কভার করতে পারেন, আপনার কিন্তু আপনি খুব ইজিলি এখানে খুব একটা ভালো পজিশনে আপনি থাকবেন। আপনি 6 থেকে 7টা মিনিমাম কমন পাবেন, থেকে বেশি তো পাবেন আমি আশা করতেছি। দেন আমরা দেখব যে সংগঠন থেকে আপনি কি পড়বেন। সংগঠন থেকে দেখেন আমি আপনাকে মার্ক করে দিচ্ছি যে এই কয়টা সংগঠন আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে আপনি বেশি করে দেখতে হবে। যেমন ন্যাটো, ইউ, G20, G7, বিমস্টেক, ব্রিক্স, আসিয়ান, সার্ক, কমনওয়েলথ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এখানে যে সংগঠনগুলো আমি লিখছি, কোয়াড, আনজুস, RECP, AUK, US, অস্ট্রেলিয়া, UK এবং US, ADB এবং NDB, এই সংগঠনগুলো থেকে আপনি যদি দেখেন বিগত বিসিএস এর প্রশ্ন 40তমতে 5টা আসছে, 38তমতে 4টা, 37তমতে 6টা, 41তমতে 4টা, এছাড়া 2টা 1টা করে প্রশ্ন আসছে। অর্থাৎ এই সংগঠনগুলো থেকে পড়লে আপনি 3 থেকে 4 খুব ইজিলি 3 থেকে 4+ আপনি অ্যাচিভ করতে পারবেন। এবার আসেন আমরা যদি দেখি যে জাতিসংঘ, একমাত্র শুধুমাত্র জাতিসংঘ এবং জাতিসংঘের যে অঙ্গ সংস্থানগুলো আছে এগুলো থেকে দেখেন বিগত বিসিএসে 36-এ 5টা, এছাড়া 40-এ 4টা কোশ্চেন, 44-এ 4টা কোশ্চেন, 43-এ 3টা 3টা, এরকম করে প্রশ্ন আসছে। অর্থাৎ জাতিসংঘ, শুধুমাত্র জাতিসংঘ পড়লে আপনি এত করে কমন পাবেন। এরপর আপনি যদি দেখেন পরিবেশ, পরিবেশ থেকে কি আসবে, পরিবেশ থেকে আপনি দেখেন যে 40তম বিসিএসে 3টা, 37-এ 3টা, 36-এ 2টা, 35-এ 2টা, আবার 38-এ দেখেন 2টা, এছাড়া 1টা, এরকম করে প্রশ্ন আসে। অর্থাৎ পরিবেশ থেকে মোটামুটি 1-2টা প্রশ্ন মানে অন অ্যান এভারেজ চলে আসে। আরেকটা জিনিস আপনি দেখবেন কি, আরেকটা জিনিস আপনি দেখবেন হচ্ছে ভূ রাজনীতি। ভূ রাজনীতি থেকে দেখেন 43তমতে 3টা, হ্যাঁ, এছাড়া 1টা করে প্রশ্ন প্রতিবার মোটামুটি এখান থেকে হয়। এটা 45তম জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখন ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ এবং ভূ রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে ওয়ার্ল্ডে অনেক কনফ্লিক্ট দেখা দিচ্ছে। যেমন রাশিয়া ইউক্রেনের কথা বলতে পারেন, ভূ রাজনৈতিক একটা কনফ্লিক্ট, এছাড়া চায়না এবং ইউএসের মধ্যে যে কনফ্লিক্ট, সো ভূ রাজনীতি এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে টপিকগুলো বললাম, এই কয়টা টপিক, 5টা টপিক, কী কী টপিক বললাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যে আঞ্চলিক ব্যবস্থা, অর্থাৎ কয়েকটা দেশ আমি বললাম, সংগঠন, জাতিসংঘ, পরিবেশ, ভূ রাজনীতি, এই 5টা টপিক যদি আপনারা কভার করেন খুব সুন্দর মতো,
আপনারা দেখেন 44তম মত, আমি প্রথমে আপনাদের যে স্লাইডটা দেখাইছিলাম 44তম মতে 16টা, 43-এ 17টা, এছাড়া 44তম মতে 18টা, 19টা করে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আপনি 17-18টা করে কমন পাবেন। একমাত্র 41-এ 11টা ছিল, কারণ 41-এর কোশ্চেনটা একটু আনকনভেনশনাল ছিল। এখন সংগঠন থেকে আমি আপনাকে যে সংগঠনগুলো বলছি সেগুলো আপনি দেখবেন, জাতিসংঘ থেকে আপনি জাতিসংঘের সব ইন ডিটেলস সব পড়ে ফেলবেন, বাকি জিনিসগুলো থেকে স্পেসিফিক কোন টপিক পড়তে হবে, আঞ্চলিক ব্যবস্থা থেকে কোন টপিক পড়বেন, আপনারা পরিবেশ থেকে কোন টপিক পড়বেন এবং ভূরাজনীতি থেকে কোন টপিক পড়বেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো প্রথমেই আপনাদের আমি যেটা আপনাদেরকে বলছি যে আঞ্চলিক যে ব্যবস্থা, আঞ্চলিক ব্যবস্থার মধ্যে আমাদের এই দেশগুলো ছিল, এই দেশগুলো সম্পর্কে আমি প্রত্যেকটা সম্পর্কে আমি আপনাদের বলবো স্পেসিফিক কী কী পড়তে হবে। চলুন প্রথমে দেখি, আমরা দেখব যুক্তরাষ্ট্র থেকে আপনারা কী কী পড়তে হবে। যুক্তরাষ্ট্র থেকে আপনি দেখবেন হচ্ছে এটার অবস্থানটা দেখবেন, এর পার্লামেন্ট সম্পর্কে জানবেন, হাউস অফ কমন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, PL 480, এটার মাধ্যমে খাদ্য সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র অন্য গরিব দেশগুলো থেকে। বিখ্যাত প্রেসিডেন্ট সম্পর্কে আপনারা জানবেন, যেমন জর্জ ওয়াশিংটন, তিনি ইউএসএর প্রথম প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন সম্পর্কে জানবেন, তিনি ক্রীতদাস প্রথা রহিত করছিলেন। এছাড়া তার খুব বিখ্যাত গেটিসবার্গের 2 মিনিটের ভাষণ আছে। উইড্রো উইলসন সম্পর্কে জানবেন, রিচার্ড নিক্সন আমাদের মুক্তিযুদ্ধের সময় ইউএসএর প্রেসিডেন্ট ছিলেন। রোনাল্ড রিগান, তিনি হচ্ছেন তারকা যুদ্ধ বা স্টার ওয়ার্সের জন্য তিনি খুব বিখ্যাত। বারাক ওবামা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র থেকে এই টপিকগুলো আপনারা জাস্ট কভার করবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এরপর আমরা দেখব যুক্তরাজ্য থেকে আপনারা কী দেখবেন। যুক্তরাজ্য থেকে আপনাদের দেখতে হবে উইনস্টন চার্চিল, কুইন এলিজাবেথ, তিনি রিসেন্টলি মারা গিয়েছেন, তার সম্পর্কে হালকা পাতলা আপনাদের জানতে হবে, এবং বর্তমান কিং যে কিং চার্লস দ্য থার্ড, তার সম্পর্কে আপনাদের জানতে হবে। ঋষি সুনাক সম্পর্কে জানবেন, বর্তমান যে প্রধানমন্ত্রী তার সম্পর্কে জানবেন, ভারতীয় বংশোদ্ভূত। ব্রেক্সিট সম্পর্কে আপনারা জানবেন, যদিও টপিকটি পুরাতন হয়ে গেছে তারপর আপনারা জেনে যাবেন, এবং ব্রেক্সিটের সাথে রিলেটেড একটা টপিক, সেটা হচ্ছে আইরিশ ব্যাকস্টপ, যে উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ড, এই দুটো আয়ারল্যান্ড হচ্ছে এ দুটোর মধ্যে নর্থ আয়ারল্যান্ড হচ্ছে ইউকের সাথে কানেক্টেড, সো এই কারণে তার আবার ব্রেক্সিট করার ফলে ইউকে অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পৃথক হয়ে গেছে, এই কারণে নর্থ এবং সাউথ সাউথের আয়ারল্যান্ডের যে অংশ তারা যদি ইউকে হয়ে অন্যান্য দেশে যাইতে হয় তাদেরকে ইউকেতে এখানে একটা পাস নিতে হয়। এটাই হচ্ছে আইরিশদের জন্য একটা ব্যাকস্টপ, তারা ইউতে ঢুকার আগে ইউকেতে তারা এখন একটা বর্ডার, একটা গেটের সম্মুখীন হবে। এছাড়া আরেকটা কনফিউজিং জিনিস আপনাদের মাঝে মধ্যে আপনাদের আমি দেখি যে ব্রিটেন, গ্রেট ব্রিটেন এবং হচ্ছে যুক্তরাজ্য, এর মধ্যে আপনারা একটু কনফিউশনে পড়েন। ব্রিটেন হচ্ছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, এই দুটোকে একসাথে বলা হচ্ছে ব্রিটেন। গ্রেট ব্রিটেন হচ্ছে আপনি ইংল্যান্ড স্কটল্যান্ডের সাথে ওয়েলস যোগ করবেন, এবং যুক্তরাজ্যকে যুক্তরাজ্যে আপনি বলবেন ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলসের সাথে আপনি আয়ারল্যান্ড যুক্ত করবেন, এটা হচ্ছে যুক্তরাজ্য। এইবার আমরা দেখব যে খুবই গুরুত্বপূর্ণ রাশিয়া এবং ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে আপনাদের জানতে হবে, যেটা সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে আপনারা জানবেন, রুশ বিপ্লব বা যেটাকে আমরা হচ্ছে অগাস্ট বিপ্লব বলে থাকি সেটা সম্পর্কে জানতে হবে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আপনাদের পড়াশোনা করতে হবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল, যেমন হচ্ছে ক্রিমিয়া, একটা হচ্ছে লুহানস্ক, দোনেস্ক, জাপোরাজিয়া, মারিয়াপোল বন্দর এবং ওডেসা বন্দর, এই দুটো বন্দর খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো বন্দর নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং এই দুটো বন্দর নিয়ে প্রচুর ঘটনা ঘটছে। এছাড়া আপনার কি দেখতে হবে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ, অর্থাৎ তুরস্কের সমঝোতায় যে ইউক্রেনের বন্দরগুলো থেকে আবার শস্য আমদানি রপ্তানি বা জাহাজগুলো যাওয়া শুরু হয়েছে, এটাই হচ্ছে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ, এটা সম্পর্কে আপনারা জানবেন, এবং ICJ-তে রিসেন্টলি পুতিনের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, এটা সম্পর্কে জানবেন। আরেকটা জিনিস আপনারা জানবেন যে জাতিসংঘে যখন রাশিয়ার বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন নিন্দা প্রস্তাব উত্থাপন করা হয়েছে, এগুলোতে 3টা মনে হয় করা হয়েছে, যেটাতে হচ্ছে বাংলাদেশ একবার হচ্ছে সমর্থন দিয়েছে, বাকি 2বার সমর্থন দেয়নি, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা হালকা পাতলা দেখে যাবেন। তারপর আপনাদের দেখতে হবে ভারত সম্পর্কে, ভারত খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আপনারা দেখবেন সেভেন সিস্টার্সের প্রতিটা অঙ্গরাজ্য সম্পর্কে আপনারা জানবেন, সীমানা বাংলাদেশের সাথে সীমানা কতটুকু, অভিন্ন জেলা কোনটা কোনটা আছে এগুলো আপনারা জানবেন, চীনের সাথে সীমানায় আপনাদের আকসাই চীন সম্পর্কে জানতে হবে, সিয়াচেন সম্পর্কে জানতে হবে, এবং পাকিস্তানের সম্পর্কে সীমানায় আপনাদের কাশ্মীর সম্পর্কে আপনাদের জানতে হবে। এই টপিকগুলো মোটামুটি ভারত থেকে দেখলে আর কিছু তেমন একটা দেখা লাগবে না। দেন আপনারা দেখবেন হচ্ছে চীন সম্পর্কে আপনারা কী দেখবেন, জিনজিয়ান সম্পর্কে দেখবেন বা উইঘুর মুসলমান সম্প্রদায় যারা আছে, BRI ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই শুধুমাত্র এই একটা টপিক থেকে তিনবার কোশ্চেন আসছে, মানে খুবই ইম্পর্টেন্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা সিল্ক নিউ সিল্ক রোড বিভিন্ন নামে আসছে। এছাড়া আপনারা কী দেখবেন, ওয়ার্ল্ড ফরিয়ার ডিপ্লোমেসি, পিংপং ডিপ্লোমেসি সম্পর্কে দেখবেন, আপনারা তিব্বত অ্যাক্ট সম্পর্কে দেখবেন,
এবং তাইওয়ান, হংকং এবং ফর্মোজা প্রণালী সম্পর্কে অবশ্যই দেখবেন। ফর্মোজা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। চীন এবং চায়না এবং তাইওয়ানের মধ্যবর্তী যে প্রণালী সেটি হচ্ছে ফর্মোজা প্রণালী। এবং তিয়েনআনমেন স্কয়ার, এখানে তো জাতি মানে এখানে হচ্ছে গণতন্ত্রের দাবিতে অনেকে এখানে আন্দোলন করতে আসছিল, কিন্তু এখানে নির্মমভাবে অনেকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে তিয়েনআনমেন স্কয়ার, এটার এখানে একটা স্কোয়ার নির্মাণ করা হয়েছে, এটা সম্পর্কে আপনারা জেনে যাবেন। দেন আপনারা জানবেন হচ্ছে জাপান এবং জার্মানি সম্পর্কে। জাপানের চারটা প্রধান দ্বীপ আছে, আপনারা এগুলো সম্পর্কে জানবেন, হোক্কাইডো, হোনসু, শিকোকু এবং কিউশু। আর ওয়াকিনাওয়াতে একটা আপনার হচ্ছে কর্নার স্টোন অফ পিস একটা স্ট্যাচু আছে, এবং নাগাসাকিতে আছে হচ্ছে স্ট্যাচু অফ পিস, এ সম্পর্কে জানবেন। এবার আপনাদের দেখতে হবে জার্মানি সম্পর্কে। জার্মানিতে আপনারা অটোমান বিসমার্ক সম্পর্কে জানবেন। পূর্ব এবং পশ্চিম জার্মানি অর্থাৎ জার্মানির যে ওয়াল একীভূত হয়ে গেছে, ওয়াল ব্রেক করা হয়েছে, এই ডেটটা আপনারা জেনে যাবেন, এটা সম্পর্কে জানবেন। এবং জার্মানির বর্তমান যে চ্যান্সেলর সেটা হচ্ছে ওলাফ শোলস, তার আগে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ছিলেন, বর্তমানে ওলাফ শোলস, এ সম্পর্কে আপনারা জেনে যাবেন। এবার আমরা দেখবো হচ্ছে আমাদের দেশ সম্পর্কিত শেষ আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং আরেকটা হচ্ছে মধ্য এশিয়া। মধ্যপ্রাচ্য থেকে ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন, সৌদি আরব, ইরান। বর্তমানে সৌদি আরব, ইরান এবং চীনের মধ্যে একটা চুক্তি হয়েছে, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক হিসেবে, সো আপনারা এটা দেখে যাবেন। মধ্য এশিয়া থেকে, মধ্য এশিয়ার পাঁচটা দেশ যেটা হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান, শুধুমাত্র এগুলো থেকে আপনারা রাজধানী দেখে যাবেন, আর কিছু দেখা লাগবে না। আর আফগানিস্তান সম্পর্কে আপনারা দেখে যাবেন, এবং আফগানিস্তানের তালেবান সম্পর্কে আপনারা মোটামুটি জিনিসটা মোটামুটি পড়াশোনা করে যাবেন। এতটুকু হচ্ছে আমাদের দেশ সম্পর্কিত। এবার আমরা দেখব যে আমাদের ভূ রাজনীতি থেকে আমাদের কী কী দেখতে হবে, চলুন আমরা দেখি। ভূ রাজনীতির মধ্যে প্রথমে আপনাদের দেখতে হবে যে আন্তর্জাতিক সমুদ্র আইন সম্পর্কে, যে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য লজ অফ দ্য সিজ, এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা কন্টিনেন্টাল সেলফ কত নটিক্যাল মাইল পর্যন্ত, এগুলো আপনারা জানবেন। এবং বাংলাদেশের সমুদ্র বিজয়, 2012-তে আমরা মায়ানমারের বিরুদ্ধে এবং 2014-তে আমরা ভারতের বিরুদ্ধে আমরা সমুদ্র জয় করছি, কোথায় এই আইন ইয়াটা পাশ হয়েছে, কোন ইয়াতে এবং কত তারিখে, এগুলো আপনারা দেখে যাবেন। এবার আপনারা দেখেন যে হার্টল্যান্ড এবং রিমল্যান্ড থিওরি, যে ম্যাকমাইন্ডারের হার্টল্যান্ড একটা থিওরি আছে, ম্যাকমাইন্ডা এবং স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরি আছে, এগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। গোল্ডেন ক্রিসেন্ট, যেটা হচ্ছে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে মাদক চোরাচালানোর জন্য বিখ্যাত, বা গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওসের মধ্যবর্তী, মাদক চোরাচালানোর জন্য খুব সমৃদ্ধ বা খুবই বিখ্যাত এটা সানটা, এটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। এছাড়া গোল্ডেন ওয়েজ বাংলাদেশের সাথে সম্পর্কিত, বাংলাদেশ, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে গাঁজা চোরাচালানের জন্য খুব বিখ্যাত। এছাড়া চিকেন নেক করিডোর বা নাথুলা পাস, হ্যাঁ, এগুলো সম্পর্কে আপনারা জানবেন। আপনাদের এরপর দেখতে হবে বিরোধপূর্ণ বিভিন্ন সীমান্ত, বিরোধপূর্ণ বিভিন্ন দ্বীপ এবং ভৌগোলিক বিভিন্ন সীমারেখা, যেমন আমরা বলি হচ্ছে র্যাডক্লিফ লাইন বলি বাংলাদেশ এবং ভারতের মধ্যে, এরকম যে বিভিন্ন সীমারেখাগুলো আছে সেগুলো আপনাদের দেখতে হবে। এবার আপনাদের দেখতে হবে যে সেভেন সিস্টার্স সম্পর্কে আপনারা জানবেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশ সম্পর্কে যে আপনারা জানবেন, নর্ডিক দেশ, বাল্টিক দেশ এবং ইন্দোচীন সম্পর্কে জানবেন। এবং প্রণালীর মধ্যে আপনাদের দেখতে হবে ইম্পর্টেন্ট প্রণালীগুলো, এই কয়টা প্রণালী দেখলেই চলবে, হরমুজ প্রণালী, ফর্মোজা প্রণালী, মালাক্কা প্রণালী, পক প্রণালী বা বালমান্দে প্রণালী, এই প্রণালীটি থেকে প্রশ্ন হয়েছে, জিব্রাল্টার প্রণালী থেকেও প্রশ্ন হয়েছে, বসফরাস প্রণালী এবং দার্ডালিনিস প্রণালী। শেষের দুইটা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা হচ্ছে কৃষ্ণ সাগরের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে বর্তমানে কৃষ্ণ সাগরের সাথে সম্পর্কিত, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এবার আমরা ভূ রাজনীতি থেকে আপনাদের মোটামুটি এই টপিকগুলো দেখলে আপনাদের চলবে, এর বাইরে তেমন কিছু দেখার দরকার নেই। আমরা দেখবো পরিবেশ থেকে এরপর আপনারা কী দেখবেন। পরিবেশ থেকে আপনারা পরিবেশের বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন কনভেনশন সম্পর্কে আপনারা জানবেন, মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে জানবেন, কিয়োটো প্রোটোকল সম্পর্কে জানবেন, এই জিনিসগুলো দেখবেন, UNFCCC সম্পর্কে দেখবেন, ধরিত্রী সম্মেলন যেগুলো হয়েছে এগুলো সম্পর্কে জানবেন, UNEP ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বা IPCC এগুলো সম্পর্কে আপনারা জানবেন, ভালনারেবল 20 বা V20 যেটাকে বলা হয়, কপ এবং কপের লাস্ট কনফারেন্স কোথায় হয়েছে এই সম্পর্কে জানবেন, বা ভবিষ্যতটা কোথায় হবে এটা জানবেন, এবং IUCN এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে। মোটামুটি এগুলো দেখলে আপনাদের পাঁচটা টপিক থেকে আপনাদের মোটামুটি সবগুলা কাভার হবে। এর সাথে আপনাদের যেটা করতে হবে, প্রচুর প্রচুর বিগত প্রশ্ন আপনারা ভালো মতন সলভ করবেন, বিগত প্রশ্নের যে টপিকগুলো আসছে সেগুলো আপনারা একটু রিভিশন দিবেন ভালো বেশি বেশি করে। এবং আশা করি যে আপনারা যদি এই স্টেপগুলো আপনারা কাভার করেন বা এই কন্টেন্টগুলো আপনারা কাভার করেন, আপনারা 15-16 আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন বা এর থেকে বেশি কমন পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে আপনারা কোন টপিকের উপরে এরকম সাজেশন ভিত্তিক আপনারা ভিডিও চান, আমি অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।